প্রিয় গ্রাহক, আরো ভালো বিদ্যুৎ পরিষেবার সাথে সাথে নিরাপদ বিদ্যুৎ পরিষেবাও আমাদের অঙ্গীকার। রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারের স্পর্শে মৃত্যু অথবা চাষের জমিতে হুকিং করে সেচের ব্যবস্থা করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, এমন মর্মান্তিক খবর আমাদের সবাইকে ব্যথিত করে। জানেন কি, আপনার এতটুকু অংশগ্রহণ এই ভয়ঙ্কর প্রাণহানি থেকে আমাদের রক্ষা করতে পারে। বিপজ্জনকভাবে ঝুলে থাকা তার, হেলে পড়া বিদ্যুতের খুঁটি অথবা অন্য কোনো অস্বাভাবিকতা নজরে এলেই সঙ্গে সঙ্গে ফটো তুলে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। নম্বরটি হল 8900793100। হোয়াটসঅ্যাপ নম্বরটি আবারও বলছি 8900793100। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেখানে পৌঁছে সম্ভাব্য দুর্ঘটনার কারণগুলো নির্মূল করব। খেয়াল রাখবেন যে বিদ্যুৎ ছাড়া আমরা কিন্তু এক মুহূর্তে অস্থির হয়ে উঠি, ভুল ব্যবহারে সেই বিদ্যুতে হয়ে উঠতে পারে প্রাণঘাতী। পথে ঘাটে মাঠে জঙ্গলে অথবা চাষের জমিতে যেখানেই হোক না কেন, পড়ে থাকা ছেঁড়া তার থেকে দূরে থাকুন, অন্যদেরও দূরে সরিয়ে রাখুন, দ্রুত বিদ্যুৎ কর্মীকে খবর দিন। আমাদের জেলায় মাছ চাষের পুকুর কাটতে গিয়ে অনেকে বিদ্যুতের খুঁটির গোড়ার মাটি সরিয়ে ফেলেন, এতে যে কোনো সময় খুঁটি উপড়ে পড়ে ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে এবং দীর্ঘ সময় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে। এমন বিপজ্জনক কাজ থেকে বিরত থাকুন, প্রয়োজনে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন। খেয়াল রাখবেন বিদ্যুতের লাইনকে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা অথবা ক্ষতির চেষ্টা বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। নিয়ম ভেঙে বিদ্যুৎ লাইনের নিচে অথবা খুব কাছে ঘরবাড়ি তৈরি করবেন না, এতে নিজের এবং আপনার প্রিয়জনের প্রাণ সংশয় হতে পারে। বিদ্যুতের খুঁটিতে উঠে লাইন ঠিক করতে গিয়ে অথবা বিদ্যুতের ট্রান্সফরমারের ফিউজ পাল্টাতে গিয়ে এই জেলায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। এসব কাজ একমাত্র একজন দক্ষ বিদ্যুৎ কর্মী করতে পারে, তাই বিদ্যুৎ নিয়ে দুঃসাহস দেখাবেন না। সমস্যা হলে টোল ফ্রি নম্বর 1912 কল করুন, নম্বরটি মনে রাখুন 1912, এই নম্বরে কল করুন। বিপজ্জনকভাবে ঝুলে থাকা তার, হেলে পড়া বিদ্যুতের খুঁটি অথবা অন্য কোনো অস্বাভাবিকতা নজরে এলেই সঙ্গে সঙ্গে ফটো তুলে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 8900793100। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেখানে পৌঁছে সম্ভাব্য দুর্ঘটনার কারণগুলি নির্মূল করব। খেয়াল রাখবেন যে বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্তে অস্থির হয়ে উঠি, ভুল ব্যবহারে সেই বিদ্যুতই হয়ে উঠতে পারে প্রাণঘাতী। হুকিং করে বিদ্যুৎ ব্যবহার বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাড়িতে বা চাষের জমিতে হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করতে গিয়ে মৃত্যুর সম্ভাবনা থাকে, হ্যাঁ মৃত্যুর সম্ভাবনা থাকে। হুকিং নজরে এলে টোল ফ্রি নম্বর 1912 এ ফোন করে খবর দিন। আপনার পরিচয় গোপন রেখে আমরা বিদ্যুৎ চোরকে অবশ্যই পাকড়াও করব। চুরি অথবা শেয়ালের আক্রমণ থেকে বাঁচাতে হাঁস মুরগির ফার্ম বা গৃহপালিত পশুর খামারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ করবেন না, এমন কাজ বেআইনি, এতে যে কেউ ভুল করে মৃত্যুর মুখে পড়তে পারে। বিদ্যুতের খুঁটি সোজা দাঁড়িয়ে রাখতে অনেক সময় মাটিতে স্টে তার বা টানা তার লাগানো হয়,
এই তার কেটে ফেললে ভয়ানক বিপদ ঘটতে পারে। এমন বিপজ্জনক কাজ থেকে বিরত থাকুন। প্রয়োজনে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন। খেয়াল রাখবেন, বিদ্যুতের লাইনকে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা অথবা ক্ষতির চেষ্টা বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। আবারও বলছি, হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8900793100। অনেক সময় এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুৎ নিতে বাড়ির উঠানের উপর দিয়ে তার টেনে নেওয়া হয়। এই বিদ্যুৎবাহী তারে ভুলেও ভেজা জামা কাপড় শুকোতে দেবেন না, এতে কিন্তু প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ লাইনে পড়ে থাকা গাছপালা কাটবার চেষ্টা করলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর সম্ভাবনা থাকে। এমন বিপজ্জনক কাজে কখনোই হাত দেবেন না। দ্রুত বিদ্যুৎ অফিসে খবর দিন। চালু বিদ্যুৎ লাইনের পোলকে বাড়ি বা দোকান তৈরিতে খুঁটি হিসাবে ব্যবহার করবেন না, এতে নিজের এবং আপনার প্রিয়জনের। নমস্কার, সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে বিদ্যুৎ বণ্টন কোম্পানির তরফ থেকে কিছু ঘোষণা রাখা হচ্ছে। সুধী বিন্দু, এখন বর্ষাকাল, যে কোনো সময় বৈদ্যুতিক বিপদ ঘটতে পারে, তাই সবাই সচেতন থাকুন, সাবধানে থাকুন। বিদ্যুৎ কোম্পানির তরফ থেকে এখন যে ঘোষণাগুলো করা হচ্ছে, দয়া করে মন দিয়ে শুনুন। বিদ্যুতের ছেঁড়া তার দেখলে তাতে হাত না দিয়ে নিকটবর্তী ইলেকট্রিক অফিসে খবর দিন। সবাইকে সাবধান করুন যাতে কেউ হাত না দেয়। জলের মধ্যে কোনো বিদ্যুতের তার পড়লে নিজেও জলে নামবেন না বা কাউকে নামতে দেবেন না। কাউকে তড়িত আহত হতে দেখলে শুকনো বাঁশ জাতীয় জিনিস দিয়ে ওই ব্যক্তিকে তড়িত বর্তনী থেকে বিচ্ছিন্ন করুন। জমা জলে কাউকে তড়িত আহত হতে দেখলে জলে না নেমে নিকটবর্তী সুইচ বন্ধ করুন। বাড়িতে বৃষ্টির জল জমে যাওয়ার আগে মেঝেতে আছে এমন সমস্ত বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ বন্ধ করুন। ভিজে দেওয়ালে কোনো ফ্লেক্সিবল তারের ওয়্যারিং করবেন না, যদি তা থেকে থাকে তাকে বিচ্ছিন্ন করুন। বাড়ির বাইরে ভিজে যেতে পারে এমন কোনো সুইচ বা কলিং বেলের সংযোগ বিচ্ছিন্ন করুন। ভেজা হাতে ইলেকট্রিক সুইচে হাত দেবেন না। বাড়ির মিটার বা বাসবার বা মেইন সুইচ, এমনকি জলের মোটর অর্থাৎ যে কোনো বৈদ্যুতিক সংযুক্ত কোন রকম যন্ত্রপাতি থাকলে জল স্পর্শ করার অনেক আগে বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করুন এবং লাইন বিচ্ছিন্ন করিয়ে নিন। ঝড় বৃষ্টির পর অন্ধকার রাস্তায় যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন, এতে ছেঁড়া বিদ্যুতের তারে পা পড়ার বিপদ থাকে। বড় কোনো গাছের ডাল বিদ্যুতের তারে বারবার লাগলে বিদ্যুৎ দপ্তরে খবর দিন। কৃষিকাজের জন্য মাঠে বা খেতে নামার আগে একবার চোখ বুলিয়ে দেখে নিন কোনো তার ছিঁড়ে পড়ে আছে কিনা বা বিপজ্জনক ভাবে ঝুলে আছে কিনা। মনে রাখবেন, আপনার জীবনের সুরক্ষার দায় কিন্তু আপনারও। বিদ্যুৎ দপ্তর আপনাদের পাশে অবশ্যই আছে। বিদ্যুৎ কর্মীদের সহায়তা করুন বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে সমাজ জীবন বাঁচাতে। আপনারা এগিয়ে আসুন। আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকলে বিদ্যুৎ সহযোগী অ্যাপটি ডাউনলোড করুন। এই অ্যাপে কল ডকেট করতে পারবেন এবং বিল জমাও দিতে পারবেন। কোন রকম বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে এমন অবস্থা দেখলে তৎক্ষণাৎ ফোন করুন টোল ফ্রি নাম্বারে। কল ডকেট করতে পারবেন 1912 নম্বরে। আবারও বলি, 1921 নম্বরে আপনি কল ডকেট করতে পারবেন। আপনার মোবাইল ফোন মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন না হলে সত্বর তা রেজিস্ট্রার করুন।
কোন রকম বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে এমন কিছুর সন্ধান পেলে আগের দেওয়া নম্বরে ফোন করুন এবং হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 8900793100। আবার বলি 8900793100। প্রয়োজনে এই হোয়াটসঅ্যাপ নম্বরে ছবিও পাঠাতে পারেন বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে এমন কোন সম্ভাবনা থাকলে। মনে রাখবেন, বিদ্যুৎ কর্মীরা অবশ্যই আপনাদের পাশে আছে, তাদের সহায়তা করুন, আপনার জীবন সমাজ জীবনকে বাঁচাতে এগিয়ে আসুন। ভালো থাকুন, ধন্যবাদ।